আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন বরাবরের মতন হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এবার যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন, সামনে ইন্টারে ভর্তি হবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি নিশ্চয়ন। তো এটি কিন্তু আপনাদের ভর্তির খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই নিশ্চয়ন, এই বিষয়টি নিয়ে আপনারা হয়তো ইতিপূর্বে অবগত নয়। এবং মাইগ্রেশন, যে মাইগ্রেশন জিনিসটা কী, নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের কী সম্পর্ক, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং বেশ কিছু কোশ্চেন আমি সাজিয়ে রেখেছি যেগুলোর অ্যান্সার আমি দেবো। তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আমার স্ক্রিনে একটি পেজ দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। তার মধ্যে থেকে প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে কি নিশ্চয়ন কী, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে একসাথে কয়টি কলেজে নিশ্চয়ন করা যায়, কতবার নিশ্চয়ন করতে হয়, নিশ্চয়ন করতে কত টাকা খরচ হয়, কবে নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন না করলে কী হবে, নিশ্চয়ন করতে কি কলেজ যেতে হয়, নিশ্চয়ন করার পর কি অন্য কলেজ আবেদন করা যায়, নিশ্চয়নের পরবর্তী কাজ কি, নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক কী। তো এই প্রত্যেকটি প্রশ্নের আমি অ্যান্সার দিব। তো প্রথমত আমরা নিশ্চয়ন কী সে বিষয়টি জানি। তো দেখুন, আপনি যদি নিশ্চয়ন বিষয়টি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী কোনো কিছুই বুঝবেন না। তো আগে আপনাকে নিশ্চয়ন জিনিসটাকে বুঝতে হবে যে এই নিশ্চয়ন জিনিসটা কী। তো দেখুন, নিশ্চয়ন হচ্ছে কি, ধরুন আপনি 5টি কিংবা 10টি কলেজে আবেদন দিয়েছেন, তার মধ্যে থেকে কিন্তু যে কোনো একটি কলেজ আপনাকে বাছাই করে নেবে। তো এখন আপনি যদি সেই বাছাইকৃত কলেজে ভর্তি হতে চান, মানে আপনি সম্মত দেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কলেজের বরাবর নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হয়। তো দেখুন, বিষয়টা আবার বুঝে নেন, আপনি যে কয়টা কলেজে আবেদন করবেন সেই কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ আপনাকে বাছাই করে নেবে। এখন আপনি যদি সেই কলেজে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি চান যে আপনি সেই কলেজে ভর্তি হবেন না, তাহলে আপনারা কী করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদের ভর্তির কার্যক্রম করতে অনেকটা সহায়ক হবে। তারপর দেখুন, আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কি, একসাথে কয়টি কলেজে নিশ্চয়ন করতে পারবেন। তো দেখুন, আপনি যখন আবেদন দেবেন 5টি কিংবা 10টি কলেজে, তখন কিন্তু আপনাকে যে কোনো একটি কলেজে বাছাই করে নেবে। তো সেহেতু আপনাকে কিন্তু নিশ্চয়ন একটি কলেজে করতে হবে, আপনি কিন্তু 2টি বা 3টি কলেজে নিশ্চয়ন করতে পারবেন না, কেননা আপনি 2টি কিংবা 3টি কলেজে সুযোগ পাবেন না, আপনাকে যে কোনো একটি কলেজে সুযোগ দেওয়া হবে এবং আপনি সেই কলেজেই নিশ্চয়ন করতে হবে। তারপর দেখুন, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটি হচ্ছে কি, নিশ্চয়ন কতবার করতে হবে। তো দেখুন, নিশ্চয়ন একবারই করতে হয়, নিশ্চয়ন আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার করতে পারবেন না, আপনাকে একবারই প্রথম যখন আপনি সুযোগ পাবেন, আপনি যদি সেই কলেজে ভর্তি হতে চান তখন আপনাকে একবারই নিশ্চয়ন করতে হবে। তারপরে যে আমাদের পরবর্তী প্রশ্নটা সেটি হচ্ছে কি, নিশ্চয়ন করতে কত টাকা খরচ হয়। তো দেখুন, নিশ্চয়ন করতে 250 টাকা খরচ হবে, এটা আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে, বিকাশ, নগদ, রকেট কিংবা শিওর ক্যাশের মাধ্যমে, ঠিক আছে, 250 টাকা পেমেন্ট করতে হয় নিশ্চয়নের জন্য। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কবে থেকে নিশ্চয়ন করতে হবে। তো দেখুন, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার কিছুদিন পর, 10 দিন 12 দিন বা 1 সপ্তাহ পর একটি রেজাল্ট পাবলিশড হবে, যেখানে একটি কলেজে কিন্তু আপনাকে বাছাই করে নেবে। তো বাছাই করার পর, যেমন দেখুন, আপনি যদি আজকে সুযোগ পান সেক্ষেত্রে ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, আজকে থেকে 4 দিন 5 দিন বা 2 দিন একটি নির্দিষ্ট একটি সময় দিবে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে। দেখুন, তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিশ্চয়ন না করলে কী হবে। তো দেখুন, নিশ্চয়ন না করলে আপনি যে কলেজে আপনাকে বাছাই করে নেবে সেই বাছাইকৃত কলেজের যে আপনাদেরকে প্রসেসিং অবস্থায় আছে সেটি বাতিল হয়ে যাবে। তো দেখুন, আমি আরও ক্লিয়ার করে বলি, আপনাকে ধরুন আপনি 10টি কলেজে আবেদন করেছেন, তার মধ্যে থেকে আপনি ধানমন্ডি আইডিয়ালে সুযোগ পেয়েছেন। এখন দেখুন, আপনি সে কলেজে কিন্তু ভর্তি হতে চান, কিন্তু আপনি ভুলবশত বা আপনি না বুঝে সেই কলেজের বরাবর নিশ্চয়ন করেননি। তো সেক্ষেত্রে কী হবে, যে আপনার যে একটা টাইম দেবে, যে একটা ডেডলাইন দেবে 2 দিন বা 3 দিন নিশ্চয়নের, এর মধ্যে যদি নিশ্চয়ন করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভর্তিটা বাতিল হয়ে যাবে। তো আপনি যে এই ধানমন্ডি আইডিয়ালের চান্স পেয়েছেন সেটা বাতিল হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনাকে নতুন করে পুনরায় 5টি কিংবা 10টি কলেজে আবেদন দিতে হবে। তো যদি আমরা নিশ্চয়ন না করি তাহলে আমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে, যে কলেজে আমরা সুযোগ পেয়েছি সেটা। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কি, যে নিশ্চয়ন করতে কি কলেজ যেতে হয়। তো দেখুন, এর উত্তর কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি যে নিশ্চয়ন করতে হয় অনলাইনের মাধ্যমে, বিকাশ, রকেট, নগদ কিংবা শিওর ক্যাশের মাধ্যমে, আপনাকে অনলাইনের মাধ্যমে এটি নিশ্চয়ন করতে হবে। তো দেখুন, তার পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে, নিশ্চয়ন করার পর অন্য কলেজে কি আবেদন করা যাবে।
তো দেখুন, আপনি যখন একটি কলেজের বরাবর নিশ্চয়ন করে দেবেন, তখন কিন্তু আপনি নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই, আপনাকে সেই কলেজে ভর্তি হতে হবে। তো আপনি যদি চান যে আপনি যে কলেজে সুযোগ পেয়েছেন আপনি সেই কলেজে ভর্তি হবেন না, তাহলে আপনার নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নেই। যদি একবার নিশ্চয়ন করে ফেলেন, তখন আপনি কনফার্মেশন দিয়ে দিয়েছেন যে আপনি সেই কলেজে ভর্তি হবেন। তার পরবর্তী কার্যক্রম হচ্ছে অটোমাইগ্রেশন, সেটা আমি একটুখানি পরে বলতেছি। তার পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটি ছিল সেটি হচ্ছে কি, নিশ্চয়ন করার পরবর্তী কার্যক্রম কী। তো দেখুন, নিশ্চয়ন করার পরবর্তী কার্যক্রম হচ্ছে আপনার ভর্তির কার্যক্রম সম্পন্ন করা। তো এর আগে দেখুন, ভর্তির কিন্তু নির্দিষ্ট একটি সময় দিবে, আপনার 3 থেকে 4 দিন। এটা হচ্ছে স্বশ প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে। তো এর আগে আপনাদের মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে, কেননা 2 থেকে 3 বার প্রত্যেকেরই অটো মাইগ্রেশন হবে। তো দেখুন, এই মাইগ্রেশন জিনিসটা কী, এই মাইগ্রেশনের জিনিসটা নিয়ে কিন্তু সবাই এখন আপনারা একদম নতুন, হয়তো এই বিষয়টা নিয়ে আপনারা কেউই ইতিপূর্বে কারো মুখ থেকে শুনে নেই বা আপনারা এই বিষয়ে অবগত নয়। তো দেখুন, আমি মাইগ্রেশন জিনিসটা কি আমি একটু ক্লিয়ারভাবে বলি। তো মাইগ্রেশন হচ্ছে কি, আপনি যে 10টি কলেজে আবেদন করেছেন তার মধ্যে কিন্তু যে কোনো 1টি কলেজ আপনাকে সুযোগ দিয়েছে। তো আমি একদম ক্লিয়ারলি ভাষায় বলি, দেখুন আপনি যে 10টি কলেজ আবেদন করেছেন তার মধ্যে আমি 5টি কলেজ বলবো। সেটি হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আপনি কি ঢাকা কলেজে আবেদন করেছেন, তারপরে আপনি বাংলা কলেজ আবেদন করেছেন, তারপরে আপনি বঙ্গবন্ধু কলেজ আবেদন করেছেন, তারপর আপনি ঢাকা কমার্স কলেজ আবেদন করেছেন, তারপর ধরুন আপনি মিরপুর কলেজ আবেদন করেছেন। তো দেখুন, এই 5টি কলেজের মধ্যে থেকে আপনি 3 নম্বরে যে বঙ্গবন্ধু কলেজ আবেদন করেছেন সেই কলেজে আপনি চান্স পেয়েছেন। তো এখন দেখুন, আপনি যখন সেকেন্ড আরেকটা রেজাল্ট দেবে, তখন আপনার রেজাল্ট আপনার পয়েন্ট অনুযায়ী আপনাকে যদি এই বঙ্গবন্ধু কলেজের উপরে ঢাকা কলেজ কিংবা বাংলা কলেজ, যদি আপনার গ্রেড পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে উপরের কলেজে তারা সুযোগ দিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজটা উপরে উঠবে, নিচে নামবে না, আপনার বঙ্গবন্ধুর থেকে নিচে নামবে না, 4 নম্বর কলেজ যাবে না, হয়তো 1-এ যাবে, নাহলে 2-এ আসবে, বা 3-এই থাকবে, মানে নিচে নামতে পারবে না, হয়তো এটা উপরে উঠবে। যদি সুযোগ হয় তার আপনাকে ফার্স্টের চয়েসটাকে দেবে, ফার্স্ট না হলে সেকেন্ড দিবে, তার না হলে 3rd থাকবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অটোমেটিকলি হবে, যখনই আপনি নিশ্চয়ন করে দেবেন তারপরেই কিন্তু এই কার্যক্রমটি অটো শুরু হয়ে যাবে, এটি কিন্তু অফ করার কোনো সুযোগ নেই, প্রত্যেকের ক্ষেত্রে এটি হবে। তো দেখা যায় কি, অনেকেরই কলেজ চেঞ্জ হবে বা অনেকেরই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছে। তারপরে আমাদের যে প্রশ্নটি ছিল, নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক কী। তো দেখুন, নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক যেটা, সেটা হচ্ছে কি, আপনি যখনই নিশ্চয়ন করবেন তখন থেকে কিন্তু আপনার মাইগ্রেশনটা শুরু হয়ে যাবে। যদি আপনি নিশ্চয়ন না করেন, তাহলে তো আপনার ভর্তিটা বাতিল হয়ে যাবে, তো আপনার মাইগ্রেশন আপনার শুরু হবে না। তখন দেখা যায় কি, যে আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে, মাইগ্রেশন আপনার ক্ষেত্রে হবে না। আর যদি আপনি একবার নিশ্চয়ন করে ফেলেন, তখন আপনার জন্য মাইগ্রেশন অন হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।